আম আদমি পার্টির সাংসদদের বাড়িতে ইডির হানা। বুধবার সকালে আপিল রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাংসদদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে সূত্রের খবর। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তদন্ত সূত্রে এই তল্লাশি চালানো হচ্ছে। আবগারি দুর্নীতি নিয়ে বেজায় বিপাকে পড়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। 2021 সালের এই আবগারি নীতিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। দিল্লির তৎকালীন লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই এই মামলা তদন্ত করে ইডি এবং সিবিআই। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। গত এপ্রিল মাসে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এবার সাংসদ সঞ্জয় সিং এর বাড়িতে হানা দিল ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে আবগারি নীতি দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছিল তাতে সঞ্জয় সিং এর নাম রয়েছে। এদিন সকালেই ইডির আধিকারিকরা রাজ্যসভা সাংসদদের বাড়িতে হানা দেন। এর আগে সঞ্জয় সিং এর ঘনিষ্ঠ একাধিক নেতাকেও জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।